ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের দুই বিশাল শহর বান্ডুং ও জাকার্তার মধ্যে সংযোগ ঘটায় চিতারুম নদী। স্থানীয় মানুষের জীবন এই নদীর উপর বড়ই নির্ভরশীল। বাজারহাটে ফলমূল শাকসবজির পাশাপাশি এই নদীর মাছও পাওয়া যায়। তবে বেশ কয়েক বছর ধরে খাদ্য হিসেবে এই মাছ সম্পর্কে চরম সতর্কতা জারি করা হয়েছে, কারণ প্রতিদিন প্রায় 280 টন রাসায়নিক বর্জ্য নির্বিচারে এই নদীতে ফেলা হয়, ফলে গোটা নদীর ইকোসিস্টেম ক্রমশ আরও বিষাক্ত হয়ে পড়ছে। অথচ পরিস্থিতি চিরকাল এমন সঙ্গীন ছিল না। আজীবন বান্ডুং শহরের বাসিন্দা হিসেবে ইয়ানা ইমারিমা সেই সুদিনের সাক্ষী। আমার শৈশবে চিতারুম নদীর পানি স্বচ্ছ ছিল, তখন খাবার জন্য যথেষ্ট মাছ পেতাম। দুপুরে বাবা মা মাছ ধরতে বলতেন, জামা কাপড় খুলে নদীতে ঝাঁপ দিয়ে খালি হাতেই মাছ ধরে আনতাম। 2018 সালের ফেব্রুয়ারি মাস থেকে চিতারুম হারুম প্রকল্পের আওতায় নদীর পানি আবার পানযোগ্য করে তোলার উদ্যোগ শুরু হয়েছে। বান্ডুং শহরের দক্ষিণে কাবুপাটেনে প্রাক্তন টেলিভিশন সঞ্চালক ইরমা হুতাবারাতের সঙ্গে দেখা হলো। তিনি চিতারুম কেয়ার নামের প্রকল্পের প্রতিষ্ঠাতা। কয়েক বছর আগে তিনি নদীর পাড়ে ভেটিভার নামের গ্র্যামিনিয়া গোত্রের উদ্ভিদ লাগানো শুরু করেছেন। এই উদ্ভিদ ফিল্টার হিসেবে নদীর পানি পরিষ্কার করার কাজ করতে পারে। ইরমা তাই কাছেই একটি বাগান তৈরি করেছেন। চিতারুম নদীর পরিশুদ্ধ পানি দিয়েই সেই বাগানের পরিচর্যা হচ্ছে। বিরল স্থানীয় উদ্ভিদ ও পোকামাকড়ের জন্য বাগানটি স্বর্গরাজ্য হয়ে উঠেছে। পানি নদী থেকে এলেও সরাসরি সেটি ব্যবহার করা হয় না। গাছপালার পরিচর্যা, রান্না অথবা স্নানের জন্য সেটি ব্যবহার করার আগে বিশেষ ট্যাঙ্কে ভেটিভার নামের গ্র্যামিনিয়া গোত্রের উদ্ভিদের মাধ্যমে সেই পানি ফিল্টার করা হয়। এটি হলো ভেটিভার। আমরা এটিকে অলৌকিক উদ্ভিদ বলি। আমরা ইতিমধ্যে 14 কিলোমিটার জুড়ে গাছ লাগিয়েছি। চিতারুমের 269 কিলোমিটার জুড়ে গাছ লাগানোই আমার স্বপ্ন। এশীয় গ্র্যামিনিয়া গোত্রের এই উদ্ভিদ আশেপাশের পরিবেশের সঙ্গে বিস্ময়করভাবে মানিয়ে নিতে পারে। এমনকি দূষিত টক্সিক পানির মতো কঠিন পরিবেশেও এই উদ্ভিদ টিকে থাকে। নদীর পাড়ে এই গাছ লাগালে শিকড় দ্রুত 4 মিটার পর্যন্ত গভীরে চলে যায়। হালকা ইস্পাতের মতো মজবুত সেই শিকড়। তাছাড়া এই উদ্ভিদ অনেক পরিমাণ হেভি মেটাল ও টক্সিক উপাদান শুষে নেবার ক্ষমতা রাখে, ফলে ফিল্টার হিসেবে এই উদ্ভিদ পানি পরিশোধনের কাজে ভালোভাবে কাজে লাগানো যায়। ইরমার সঙ্গে এই কাজে সামিল হয়েছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ জুলিয়াস রবিনসন। তিনি নিয়মিত প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন। চিসান্তিতে চিতারুম নদীর উৎস সম্পর্কে তিনি সবচেয়ে গর্বিত। সেখানে নদীর পাড় জুড়ে ভেটিভার লাগানো হয়েছে। বছর দুয়েক আগে চিতারুম কেয়ার ও সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা শুরু হয়েছে। এই সেক্টরের কাজকে আদর্শ হিসেবে গণ্য করা হয়। তারপর থেকে নদীর গতিপথ জুড়ে সৈন্যরা এই উদ্ভিদ লাগানোর কাজ করছেন। If we can copy paste চিশান্তির সাফল্য বাকি জায়গায় প্রয়োগ করতে হবে। And this is the চিকাহরি ঝর্ণা এখানেই বের হচ্ছে। চিতারুম নদীকে ঘিরে গোটা এলাকা পরিশোধন করলে মনে হয় নদীটি বাঁচাতে পারবো। বিশাল এই লক্ষ্যমাত্রায় পৌঁছতে অনেক ধৈর্যের প্রয়োজন। চিশান্তির একগুয়ে ভেটিভার এক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে জানান আমাদের, আর আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।